সাধারণত আমাদের পেটের কোনো সমস্যা বা গ্যাস্ট্রো প্রবলেমের জন্য আমরা এআইজি হায়দ্রাবাদ যেতেই পছন্দ করি। আর পছন্দ করার কারণও রয়েছে। এআইজি হায়দ্রাবাদ হলো এশিয়ার সর্ববৃহৎ গ্যাস্ট্রো এন্ট্রোলজির হসপিটাল। এখানে ভারতের খ্যাতনামা গ্যাস্ট্রো স্পেশালিস্টরা রয়েছেন। সম্প্রতি আমরা আমাদের মাকে নিয়ে ওখানে গিয়েছিলাম ট্রিটমেন্ট করাতে। আজ সেটাই বলবো, কিভাবে যাবেন আপনারা ওখানে আর কিভাবে গেলে আরামে অথচ কম খরচে পৌঁছে যাবেন, কোথায় থাকবেন, হাসপাতালে কিভাবে যোগাযোগ করবেন এবং কম সময়ে বেস্ট ট্রিটমেন্ট নিয়ে ফিরে আসতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে দেখুন, এই চ্যানেলে এরকম ভিডিও বানানো হয় না, কিন্তু কি এটা সবাইকে হেল্প করতে পারবে, তাই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাঙালিদের কাছে ট্রেনটাই কিন্তু বেস্ট। 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস বা 18045 শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, যে কোনো একটা করেই আপনারা অনায়াসেই সেকেন্দ্রাবাদ পৌঁছে যেতে পারেন। অথবা প্রয়োজন অনুসারে কলকাতা থেকে প্রচুর ফ্লাইট রয়েছে হায়দ্রাবাদ যাবার, তবে এয়ারপোর্ট থেকে এআইজি কিন্তু অনেকটা পথ। ট্রেনে গেলে কিন্তু সেকেন্দ্রাবাদ স্টেশনেই নামতে হবে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেকেন্দ্রাবাদ যে রেল স্টেশন আছে তার রিজার্ভেশন কাউন্টার, আর এই রিজার্ভেশন কাউন্টারকে খেয়াল রেখে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন সেকেন্দ্রাবাদ ইস্ট রেলওয়ে যে মেট্রো স্টেশন আছে সেই মেট্রো স্টেশনে। আর এই মেট্রো স্টেশন থেকে ইজিলি রায়দুর্গ যাওয়া যায়। অ্যাভেলেবেল যে ব্লু লাইন মেট্রো আছে সেই ব্লু লাইন মেট্রো ধরবেন, চলে যাবে, কোনো ঝঞ্ঝাটের ব্যাপার নেই। আবারও বলি, ট্রেন আমাদের যতটা কম খরচে যাত্রা করার সুযোগ দেয় সেটা কিন্তু অন্য কিছুর মাধ্যমে সম্ভব না। আর আমরা এখন সেকেন্দ্রাবাদ ইস্ট মেট্রো স্টেশনে যাচ্ছি, ওখান থেকে যাব রায়দুর্গ মেট্রো স্টেশনে। মনে রাখবেন, রায়দুর্গ হলো ব্লু লাইন মেট্রোর লাস্ট স্টপ এবং রায়দুর্গ থেকে এআইজি জাস্ট 1.5 কিমি। এখান থেকে রায়দুর্গ মেট্রো ফেরার মাত্র 45 টাকা ভাড়া। মেট্রোতে কিন্তু শহরে যানজট এড়িয়ে সবচেয়ে কম খরচে এসি ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে পারবেন। সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে অটো ওলা কিছু বুক করবেন না, অনায়াসেই 1 থেকে 1.5 হাজার টাকা খসে যাবে। আর এখানকার ক্যাবগুলো কিন্তু খুব সহজেই মুরগি বানাতে পারে। মোটামুটি 45 মিনিট যাত্রা করার পর রায়দুর্গ পৌঁছে যাবেন। স্টেশন থেকে নেমে অটো করবেন। মনে রাখবেন, অটো ড্রাইভারকে বলবেন এআইজি গচ্ছিওয়ালি যাব, ভাড়া মাথাপিছু 30 টাকা, মাঝে মধ্যে এদিক ওদিক হয়। এআইজির সংলগ্ন প্রচুর হোটেল রয়েছে, কাউকে কিছু জিজ্ঞাসা করে দালালির ফাঁদে পড়ার মোটেই দরকার নেই, নিজেই খোঁজ করুন। মোটামুটি 800 থেকে 850 টাকার মধ্যে থাকার মতো হোটেল পেয়ে যাবেন। বেশ কিছু হোটেলে থাকা এবং খাওয়ারও ব্যবস্থা আছে। তবে বলে রাখি, মাঝে হোটেল রুমের ক্রাইসিস হয়, তাই আগে বুক করতে চাইলে এই হোটেলগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, ভিডিওটা দুটো পর্বে আনতে চাইছি। আমরা প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে হায়দ্রাবাদ এআইজিতে গেছি আর কিভাবে হোটেল নিয়েছি, আর দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে এআইজিতে গিয়ে ট্রিটমেন্ট করেছি। মূলত ধরুন দুটো বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো রকমের কোনো দালালের খপ্পরে একদমই পড়বেন না, বিষয়টা খুব ক্লিয়ার। আপনারা নিজেরা যান, নিজেরা গিয়ে নিজেদের মতো করে হোটেল চুজ করুন। যারা যারা ট্রেনে যাচ্ছেন তাদেরকে তো বলেই দেওয়া হয়েছে কিভাবে যেতে পারবেন, দুটো ট্রেন আছে আর অসংখ্য প্লেন আছে, নিজেদের মতো করে ফ্লাইট চুজ করে চলে যাবেন। তো যাই হোক, আর ট্রেনে গেলে সুবিধা এই যে খুব সময় কম সময়ে আপনারা ওখানে গিয়ে পৌঁছে যাবেন, ঠিক আছে। আর ট্রেন ট্রাভেল তো জানেনই, নতুন করে কিছু বলার নেই, নিজেরা গিয়ে হোটেল চুজ করুন, সব কিছু নিজেরাই করুন, আর পদ্ধতি তো সব বলেই দেওয়া হয়েছে। দ্বিতীয় ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে পুরো প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনারা হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা করবেন। মনে রাখবেন, আবারও বলে দিচ্ছি, দালালের প্রচুর ভোট, মানে প্রচুর ছড়াছড়ি দালাল, তো কারোর খপ্পরে পড়ার কোনো দরকার নেই, কেননা সব বসে আছে মুরগি বানানোর জন্য। এবার আপনি যদি নিজে গিয়ে বলেন যে আমাকে মুরগি বানাও, তাহলে ওরা মুরগি বানাবেই, ঠিক আছে। আর ওদের মধ্যে একটা বিষয় আছে,
তামিলরা কিন্তু ওদের ইউনিটিটা খুব ভালোভাবে বজায় রাখতে পারে। সেকেন্দ্রাবাদ স্টেশন, সেকেন্দ্রাবাদ স্টেশনে কিন্তু দুটো মেট্রো আছে। হায়দ্রাবাদের মেট্রো প্রকল্প কিন্তু তিনটে ফেজে চলে আর কি, ব্লু লাইন মেট্রো, রেড লাইন মেট্রো আর গ্রিন লাইন মেট্রো। তা আপনারা যদি সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে নেমে সেকেন্দ্রাবাদ ওয়েস্ট মেট্রো স্টেশনে যান, তাহলে কিন্তু ওরা গ্রিন লাইন যে মেট্রো প্রকল্প ওরা চালু করেছে বা চলছে তাতে পৌঁছে যাবেন। ওইখান থেকে যাওয়াটা একটু মুশকিল হবে। সহজভাবে আপনাদেরকে আমি বলে দিয়েছি যে সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বেরোলেন, কাউকে জিজ্ঞাসাও করতে পারেন যে রিজার্ভেশন কাউন্টারটা কোথায় আছে। রিজার্ভেশন কাউন্টারের ঠিক নর্থ ইস্ট কোণে হচ্ছে আপনার সেকেন্দ্রাবাদ ইস্ট মেট্রো স্টেশন। ওই মেট্রো স্টেশনে চলে যাবেন, গিয়ে বলবেন লাস্ট স্টপ রায়দুর্গ, রায়দুর্গ যাব। রায়দুর্গে চলে গেলেন, এবার আপনারা অটো টোটো ধরলেন, টোটো নেই অটো, অটো ধরলেন, গিয়ে নিজেরা গিয়ে এবার ওই এআইজি চত্বরেই প্রচুর হোটেল, প্রচুর হোটেল, নিজেদের পকেট ফ্রেন্ডলি হোক বা যেমন কস্টে আপনারা চাইছেন সেরকম হোটেল পেয়ে গেলেন। পুরো প্রসেসটা কিন্তু আমি এইভাবে বলে দিলাম, ঠিক আছে? কোনো রকম যদি কোনো ডাউট থাকে আমাদেরকে মেসেজ করতে পারেন, রানীদির যে ইনস্টাগ্রাম আইডি আছে তাতে আপনারা মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করব। আর ভালোভাবে লক্ষ্য করুন, ভিডিওটা ভালো করে শেয়ার করুন, বহু জনার কাছে ভিডিওটা যাতে পৌঁছায় এটা আপনাদের দায়িত্ব। সাধারণত এই ধরনের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে নিয়ে আসি না, ইন জেনারেল যাতে সবারই লাভ হয় সেই জন্যই কিন্তু ভিডিওটা দেওয়া। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি। আর ব্লগ ভিডিও তো আসছেই, রানীদির যে ব্লগ, প্রচুর ভালো ভালো ব্লগ বানাচ্ছে, একবার দেখে নিন। আমরা অনেক দূর দূর ট্রাভেলও করেছি, কাছে পিঠেও বহু মানে পিকুইলিয়ার পিকুইলিয়ার ইনসিডেন্ট আমরা আপনাদেরকে দেখিয়েছি, দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো থাকবেন। বাই।